এই দেখো, আজকে সকালে জলখাবার নিয়ে নিয়েছি, কাঁচ চালের ভাত, আর এখানে আলু ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর এই যে কাঁচ চালের ভাত। তা আজকে জলখাবারটা এই আজকে মেনু করেছি। কার কার কাঁচ চালের ভাত খেতে খুব ভালো লাগে কমেন্টে জানাবে। তো চলো, পরে আবার কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা সকালবেলা দেখলে আজকে সকালবেলায় ব্রেকফাস্টে কী খেলাম। আজকে সকালবেলা ব্রেকফাস্টে আমি খেলাম আজকে মানে খাস চালের, যেটা ঘাটা বলে, সেই ঘাটা খেলাম, আর সঙ্গে ঘি আর আলু ভাতে, গরম গরম খাস চালের ঘাটা, ঘি, আলু ভাতে। তা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি, তোমরা হয়তো সবাই জানো কিন্তু তাও আমি শেয়ার করছি, যেহেতু এখন শীতকাল আর এখন কপির টেস্টটা খুব ভালো লাগে। তা আজকে ভাবলাম যে নিরামিষ, যেহেতু আজকে শনিবার, আর নিরামিষ বলতে আমি নিরামিষ যে কোনো বার হিসেবে খাই তা না, আমি ইচ্ছা হলো তাই খেলাম আর কি আজকে। তা আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত করব। তা আমি যে স্টাইলে ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত করি, এই স্টাইলে করে খাবে, দেখবে খুব সুন্দর লাগে খেতে আর খুব টেস্টি। তো চলো বেশি কথা না বলে চলো দেখা যাক আমি কি করে ফুলকপি আলুর পোস্ত তৈরি করছি। এখানে দেখো, ফুলকপি আলু পোস্ত করার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এখানে একটা ছোট সাইজের ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা। আমি পোস্তটা কাঁচা লঙ্কা দিয়েই করবো, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে খেতেই খুব টেস্ট হয়। এবার আমি একটা কড়াই বসেছি, আর কড়াই পরিমাণ মতন সর্ষের তেল গরম হতে দিয়েছি। আজকে আমি এই ফুলকপি আলু পোস্তটা সর্ষের তেলেই করব, কেন সর্ষের তেলেই পোস্ত করলে খুব টেস্ট হয়। আর দেখো, প্রথমেই আমি কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, বেশ লাল করে ভাজবো, সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। দেখো এখানে আমার ফুলকপিগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো আমার এক এক করে তোলা হয়ে গেল। এবার আমি এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে ভালো করে গরম হতে দেবো। এবার এতে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন। দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে আমি কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকেও আমি লাল করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ ভাজবো। আর এই দেখো, এখানে ভাজা ফুলকপিগুলো রেখে দিয়েছি, আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আলুগুলো লাল করে ভাজা হচ্ছে। আর দেখবে পোস্ত আর আলু যদি ভাজা হয়, পোস্ত খেতে খুব মানে টেস্ট হয়। এখানে আমার পোস্ত আর আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে ভালো করে এক থেকে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়ে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ হতে দেবো। 5 থেকে 10 মিনিটের মতন আমি এটা সেদ্ধ হতে দেবো।
এখানে দেখো আমার এখানে আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, আমি 5-10 মিনিট বাদ ফেরত চলে এসেছি। এবার নাওয়ার আগে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। এবার আমি শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।